আমার হুজুর মাওলানা আকিল আলী সাহেব কইতেন এক গল্প, কয়েক বড় লোকের দুই ছেলে জম্মের ফাজিল না, একটুও বলবে না, প্রাইমারির মাস্টারকে মাইরি টাইরিয়ে কোনো মতে ঠেলে ঠুলে হাই স্কুলে গেছে। হাই স্কুলে কেবল সিক্সেই পড়ে, দুই বান্দরের জ্বালায় এলাকার প্রাইভেট মাস্টার যে কটা আছে সবাই মাইর খাইছে, আর কেউ তাকে পড়াতে রাজি না, কের কাছে আর পড়ানোর উপায় নেই। লাস্টে বড় লোক কয় যে দেখদি, শুনছি যে হিন্দু পণ্ডিত মুশাইরা উন্ডাবাড়ি কৌশলী পিটিআই ট্রেনিং আছে ওনাদের, উন্ডা বলে পড়াতে পারে, যত আজিল ফাজিল যাই হোক পড়াই দেয়। দেখদি এটা হিন্দু পণ্ডিত পাইছ নাকি, পাইছে এক হিন্দু হিন্দু পণ্ডিত মাস্টার। হিন্দু পণ্ডিত মাস্টারে কয়েছে, স্যার নিয়ম তো ছাত্র আপনার বাড়ি যে পড়বে, কিন্তু আমার দুটো বিশ্ব ফাজিল, আমি পয়সা বেশি দেবো, একটু বাড়ি এসে পড়াই যাবে। আচ্ছা ঠিক আছে পড়াবো। একদিন পড়াইছে, প্রথম দিন ভদ্রসদ্রভাবে পড়ে, পড়ছে সেদিন, দ্বিতীয় দিন যাইয়া কেমন যেন আদাবিদে উড়ামুলা ভাব, সেদিনও কোনো মতে টানিয়ে টুনিয়ে, তৃতীয় দিন যাইয়ে কোনো মতে পড়বে না, পোলাপান মাঠে খেলতেছে সেই দিক সাই বইছে দাঁড়া বইছে রয়েছে, সার টের পাইছে যে এই সময় পড়ালি আর হবে না কাম, কাজেই রাজা চাই তাই একটু করি আসি, ওর মধ্যে দিয়েই কোনো মতে পারি নাকি। তো স্যার বলতে যাই তোকে ফুটবল আসছে, হ্যাঁ এই সব সময় পড়া যায় না, খেলার সময় খেলতে হয় পড়ার সময় পড়তে হয়, চল যায় একটা ফুটবল খেলি আসি। ওরা কয় ওরে বাবা এ বুড়ো স্যার তাই এত বুদ্ধি, কীভাবে বসবে আমাকে যেন খেলতে মনে হচ্ছে, স্যার বল আছে মানে আমার তো কুড়ি দিয়ে, কত লাগবে না, দুই ভাই নিয়ে বল নিয়ে, দুই ভাই দুটি নিয়ে এসে বল ফুটবল খেলতে যাচ্ছে স্যারের সাথে, স্যার তো চিনতে দিচ্ছে ওকে তো খেলার মধ্যে দিলে একটু বড়া দিয়ে যাবে। তো যাওয়ার পথে দেয় যে গাছের ডালে কটা গু গু বসা, তো জামাল কামাল দুই ভাই একজনটা কইতে জামাল কদি ওই যে গাছে কয়টা ঘুঘু বসা, কয় স্যার রান্দে গুনিয়ে নেই, গুনিয়ে কয় যে স্যার দশটা, কয় যদি কামাল বল দিয়ে গাই দিয়ে ওইতে পাঁচটা উড়োই দেয় কয়টা থাকবে। তো যারে জিজ্ঞেস করছে সে কই বেড়াচ্ছে, স্যার পাঁচটা উড়িয়ে গেলে পাঁচটা থাকবে, আর একজন কে কষিয়ে কষিয়ে বুড়ো চালাই করি অঙ্ক শিয়েছে, যাচ্ছি বল খেলছি তা না চালাই করি অঙ্ক শিয়েছে কষিয়ে ওকে কয়েছে আতুরা খেল গিয়ে বাড়ি এসে কয় মিয়া তোমার ওয়া মানুষ বানাতে পারবো না, চালা কি করে অঙ্ক চেয়েছি তাও টের পেয়ে গেছে, এ মানুষ বানাবো কি খেয়ে রে, ইনশাল্লাহ না পড়বই 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 আর ছাড়বো পাক্কা প্রতিজ্ঞা করেন তো, যারা নামাজ পড়েন না এরকম কয়েকজন মানুষ, যারা নামাজ পড়েন না এরকম কয়েকজন মানুষ একটু পাক্কা প্রতিজ্ঞা করেন তো যে আমি আজ থেকে নামাজ ছাড়বই না, করা যাবে দেখি দেখি দেখি, আর নামাজ ছাড়বই না আর নামাজ ছাড়বই না, পাক্কা প্রতিজ্ঞা। আমার সভাপতি সেক্রেটারি কমিটির লোকজন একজন বেনামাজি থাকতে পারবে না, ঠিক আছে মাশাল্লাহ হাত নামান, আমি আসবো কমিটি দেখতে ইনশাআল্লাহ। আমি একবার আসছিলাম এই জুমার মসজিদে, আমার মনে পড়তেছে অনেক আগে, অনেক চাউল দিয়েছিলাম আমার মাদ্রাসায়, ভালো দিয়েছিল আলহামদুলিল্লাহ। তা আমার ভাইরা কমিটির সভাপতি যারা হবে মসজিদের কমিটি, আপনি কি মনে করেন মসজিদ কাবা ঘরের অংশ, আল্লাহ পাক আপনাকে কাবা ঘরের অংশের জিম্মাদারি দিয়েছে, আপনার বডি ফিগার আপনার দাড়ি আপনার টুপি আপনার জুব্বা আপনার অল এভরিথিং আপনার পরিবার আপনার নামাজটা হবে মসজিদের সবচাইতে সুন্দর, আপনার দেখা দেখি বাকিরা নামাজি হবে, আপনার দেখা দেখি বাকিরা সুন্দর হবে। হ্যাঁ প্রত্যেক জাতির নেতাই হলো জাতির খাদেম, আরবিতে বলে হাদিসে আসছে সাইয়েদুল কওমে খাদিমুহুম, কওমের নেতা কওমের খাদেম, কওমের নেতা আপনি সেই হবেন, মসজিদের সভাপতি সেক্রেটারি মসজিদে ইমামতি করার যোগ্যতা অর্জন করবেন, যাতে ইমাম সাহেব না থাকলে সভাপতি দাঁড়ায় যেতে পারে, ইমাম সাহেব না থাকলে সেক্রেটারি নামাজ পড়াইতে পারে, এরকম যোগ্যতা আপনাদের নিতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ, আমরা সবাই একমত না কথা বলেন। দুই নম্বরে রোজা, রোজার প্রতিদান আমরা দুনিয়ায় চাই না আখেরাতে চাই, জোর হলো না, রোজার প্রতিদান কি জানেন, আল্লাহ তাআলা রোজাদারের মুখে উঠাইয়া 500 বছর খানা খাওয়াবে, আল্লাহ কয় ওয়ানা আজিবিহি অসমুলি ওয়ানা আজিবিহি, ব্যাখ্যায় লেখে যে আল্লাহ তাআলা নিজে হাতেই পুরস্কার দেবেন রোজাদারের, সেটা হলো রোজাদারদের প্রত্যেকের মুখে আল্লাহ তাআলা ইফতারি খাওয়াই দেবে, জান্নাতি মাছের কলি যাব না আর জান্নাতি রুটি দিয়ে লুকমা বানায় গালে উঠে খাওয়াই দেবে রোজাদারদের। আমরা তো এই আশাই তো রোজা রাখতেছি নাকি বলেন, তবে আল্লাহ পাক আল্লাহ রসুল বলেন রমজান মাসটা কি ইউজাদু ফিহি রিস্কুল মোমেন, রমজান মাসে রোজা রাখলে মোমেনের রুজি বেড়ে যায়, মোমেনের রুজি বেড়ে যায়, সত্য না মিথ্যা, একটু প্রমাণ নেন ভালো করে বোঝেন। ফ্যামিলিতে যে কজন রোজা থাকেন শেষ রাত্রি যা ভালো খানা হয় রোজা রোজদারিরা যতক্ষণ পারে অতক্ষণ কি কম খায়, সারাদিন না খেয়ে থাকতে গাদাইয়ে খায়,
ভালো মাছ ভালো ঘোষ ভালো যা যা আছে সব চাইছে চুলে সব করে খাইয়ে এরপর ওই জায়গায় তুই চলে আসে তালবাটি ভালোরে গুছায় না। যে কজন রোজা না থাকে দিনের বেলা তারা যদি বাড়ির বিটিকে কাছে ভাত চায় তাহলে বিটিরা কি ভাত বাড়িয়ে দেয়? হ্যাঁ শয়তান বেরোজাদারের ভাত কাটিয়ে দিয়ে আমি যার নামে যাবো নাকি কাটিয়ে খাই গিয়ে যাই দেখা যায় তা খাবার দাবার ঠিক মতো নাই বিলাইতি খাওয়ার মতো ভাঙ্গাসুর অবস্থায় মা ভাত তো ঠিক মতো নাই চারটি ভাত রান দিতে হ্যাঁ চুপকার যা আছে তাই খা দমকের ঠেলায় আর গরম ভাত দিনের মধ্যে নসিব হয় না। সন্ধ্যেকালে আবার ইফতারি 30 প্রকার নিয়ে বইছে যে কয়জন রোজা দেয় আর যে কটা রোজা থাকে না সে কটা যদি ইফতারির দুয়ারে আসতে যায় ওকে বিলতি দেয় না কয় যে গরু গুয়লি দে মুরগি ঘর মুরগির ঘরের দরজা দে এক কলস পানি নিয়ে গিয়ে খালি সরাই সরাই রাখে এরা যখন খাওয়া দাওয়া শেষ লাস্টে কয় যে কটা সোলা মুড়ি দিয়ে তা তা খাই গিয়ে যা শয়তান খাই গিয়ে আসল তো আমরা খেয়ে ফেলাই দিয়েছে দিন ভরিয়া ভান্তাবাদ সন্ধ্যের সময় কয়টা সিরা ভাঙ্গা সোলামুড়ি আর কপালে কিছু হয়ই না যত দুই বেলার ভালো খানা রোজাদারি খায় ঠিক কি ঠিক না? এমনি দিনে যে পরিমাণ ভালো খান রমজান মাসে অবশ্যই তার চেয়ে ভালো খান বিশেষ করে ইফতারিটা। প্রত্যেক ফ্যামিলিতে গরিব হলে ইফতারিটা এত সুন্দর আয়োজন করে যে ইফতারির টাকা দিয়ে তুই দুই তিন দিনের দিনের খাবার হয়ে যেত এত পরিমাণ খরচ করি ঠিক কি না? জাদু ফি হিরুজকুল মোমেন আল্লাহ তাআলা রুজি বাড়ায় দেয় দেখেন অভাবও থাকে না কাজেই ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় রেখেছেন। হজের প্রতিদান কি? হজ্জে মাবরুরের প্রতিদান হাদিসে আছে আল্লাহ নবী বলেন আল্লাহ পাক বলেন যে হজ্জে মাবরুর কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই না। ও পয়সাওয়ালারা ও পয়সাওয়ালারা লাখপতি কোটিপতি এই মুজগুড়িতে কত জমি বিক্রি করেছেন জমি বিক্রি করে খুলনার ভিতরে বড় বড় ব্যবসা জড়ছেন বড় বড় দোকান দিয়েছেন ওই থেকে 5 লাখ টাকা খরচ করে এটা হজ করে আসা যায় না। কয় কত টাকা খরচ করব না একান্তে আল্লাহ কার নাকখান ভাঙিয়ে লাই ঘুষইয়ে কোটি কোটি টাকা দিছে হজ করবি না জাগা জমি রেখে তুই করবি কি কি করবি দুনিয়ায় সইতে লাগে 3.5 রাত মরার পরেও লাগে কয়াত 3.5 রাত তবে 3.5 3.5 7 হাত এই 7 হাতই কিন্তু আজীবন না যতদিন বেঁচে আছেন অতদিন উপরের 7 হাত আর মরে যাওয়ার পরে নিচের 3.5 হাত আর মরার পরে নিচের 3.5 হাত ওই 3.5 হাত দখল করলে এই 3.5 হাত হাত ছাড়া হয়ে যায় ঠিক না? তাহলে হকাল পরকাল মিলাইয়া তোমার মাত্র 3.5 হাত তুমি এত করে রেখে যে কার জন্য রাখবা একক তো নামাজ হেরেম শরীফে পড়বা 1 লক্ষ তো সব পাবা জামাতে পড়বা 1 লক্ষ 27 অক্ত নামাজের সব পড়তে করতে করতে 22 দিন মক্কায় নামাজ পড়বেন 5 22 110 অক্ত 110 1 লক্ষ 27 দিয়ে গুণ দেন কত অক্ত হয় এইটা ইনকাম করতে যাবেন না? কোয় যা পারি তাই কতজন মোটেই বলে না উনি তো যা হোক একটু বলে তাতে আল্লাহর বাড়ি ঘুরার ডিম হয়েছে তাই হজ করলে নবী পাক বলেন যেই ব্যক্তি হজ করে আল্লাহ তাআলা তাকে মরণ পর্যন্ত অভাব দেয় না। তাহলে হজের প্রতিদান দুনিয়া আছে না নাই? আছে না নাই? প্রত্যেকটা এভাবে যেটাই বলবেন সেটার প্রতিদান দুনিয়া আছে। তো আমার নবী এই মাসে 5 অক্ত নামাজ নিয়ে আসছেন মেরাজ থেকে মনে আছে নাকি? 5 অক্ত নামাজ এই রাত্রে এই মেরাজে এই মাসে নিয়ে আসছেন মাসটা এই জন্য বড় দামি মাসটা শুরু হওয়ার থেকে নিয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান অবাল্লিগনা রমাদান মানে কি আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে দান করো বলেন আমিন জোরে বলেন আমিন। রজব শাবানের বরকতের দরকার আছে না নাই? এই দুই মাসের বরকত দেন বোঝা গেল যে এই দুই মাসে খাস কোনো বরকত আছে বিদায় নবী পাক এটা দোয়া করেছেন। এরপরে বলছে অবাল্লিগ না রমাদান মেহরবানি করে আল্লাহ রমজান মাসে আমাদেরকে পৌঁছাই দিও আল্লাহ দুনিয়ায় আইজ মরি আর কাল মরি মরতেই হবে মরণটা যদি রমজান মাসে হয় তাহলে আমি একটু আত্মতৃপ্তি পাবো। ওলামাই কিরামের কাছ থেকে শুনেছি মোমেনের মরণ যদি রমজান মাসে হয় তাহলে রমজান মাসে কবর আজাব মাফ আর একবার যাকে আল্লাহ তাআলা এক জগতে ক্ষমা করে দেয় ওই জগতে তারে কোনো দিন ধরে না। মানুষ মরা যাওয়ার পরে পরবর্তীতে দুইটা জগৎ আছে একটা হলো রুহের একটা হলো আলমে বরজাক কবরের জগৎ আর একটা হলো আখেরাতের জগৎ। আখেরাতের জগতে যে জান্নাত আর জাহান্নাম ও দস্তরে মাঝে যে টাইমটা কিয়ামতের দ্বিতীয় কিয়ামত সিংহায় ফুকের আগে এই লম্বা টাইমটার নাম হলো কবরের জগৎ। ওই জগৎটায় কবরে আজাব আছে কবরে শান্তিও আছে এই কবরের আজাব থেকে আল্লাহ পাক মাফ করে দিবেন রমজান মাসে যদি মরণ হয়। এই জন্য দোয়া করি আল্লাহ
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছাই দিও, মরণ যদি হয় তাহলে তুমি রমজান মাসে দিও। এবার কই রমজান মাস যখন পাইব, রমজান মাস হলো দোয়া কবুল হবার মাস, প্রত্যেক দিন ইফতারির সময় দোয়া কবুল হয়, সেহরির সময় দোয়া কবুল হয়, বিশেষ সময় দোয়া কবুল হয়, ওই সময় দোয়া করবেন আল্লাহ আমি এই রমজানে মরতে চাই না, মেহরবান আল্লাহ তুমি আমাকে অনেক রমজান নসিব করো, আমাকে সবে কদর নসিব করো, আমি অনেকবার রমজানে রোজা রাখতে চাই, রমজানে দোয়া কবুল হয় আল্লাহ, সুস্থতার সাথে ইজ্জতের সাথে আমাদের সকলকে তুমি লম্বা হায়াতে তৈয়বা দান করো, আল্লাহ তুমি আমাদেরকে বারবার রমজান মাস নসিব করো, জোরে বলেন আমিন। আমার নবীর আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, যা বলতে চাইছি আর একটু বলে নেই, এর পরের মাসের নাম হলো শাবান মাস। কি মাস? ও যুবক, পহেলা জানুয়ারিকে কিভাবে স্বাগতম জানাইছো? 31st নাইটে আমি খুলনা আইছিলাম, যেন কোন জায়গা মাহফিল করতে, ওরে বাতি আর বাতি, ডেক্স আর বক্সের বাড়িতে ভূমিকম্প হয়ে যাচ্ছে, ঢোলের বাড়িতে, বক্সের বাড়িতে লাইটিং করছিস তো তুরাই। ও যুবক, কিয়ামতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। জানুয়ারি মাস মুসলমানের মাস নয়, মুসলমানের মাস মুহররম সফর, কথা বলেন, মুসলমানের মাস রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ। তোমার এই মাসগুলো কবে আসে খবর থাকে না, এ মাসের ফজিলত তোমার মাথায় ধরে না। আবার আসতেছে 14 ফেব্রুয়ারি, কালকে 13 তারিখ, গুনিয়ে গাইতে হিসেব করে রাখতেছে নুসমিয়র উদ্দিন। সুবহান আল্লাহ, বিশ্বে যারো সন্তান প্রোটাকশন দেওয়ার একটা রায়, হারামজাদা জারুর বাচ্চা ফয়দা দেবে, প্রত্যেকটা পার্কে পার্কে, প্রত্যেকটা পিকনিক স্পটে, প্রত্যেকটা সমুদ্র সৈকতে যুবক যুবতীর মিলন মেলা, পর্দা নাই, পুশিদা নাই, আনন্দ ফুর্তি করবে, ঘরে বাপ মা নামাজ পড়তেছে, তাদের সন্তানরাই মাঠ দিয়ে ফিল্ডিং মেরে বেড়াচ্ছে, আর যেখানে সেখানে যে আকাম কুকাম করার দিন রাখছে 14 ফেব্রুয়ারি, ব্যালেস্টাইন ডে। নাম কি? ব্যালেস্টাইন। ব্যালেস্টাইন ডে মানে কি জানো? খ্রিস্টানদের ভিতরে এক বদমাস লুচ্চর নাম ব্যালেস্টাইন, ওইটা লুচ্ছমি করতো, যারে বাত তারে দর্শন করতো, সরকার ধরে তারে জেলে দিছে, জেলখানায় যাই এক অন্ধ মহিলারে দর্শন করছে, এই ডে সরকার সহ্যত্তি না পারিয়ে এই 14 ফেব্রুয়ারিতে দেশে তারে ফাঁসি, ওর দলে যত নুচ্ছরা ছিল সেই দিন একটু উৎসব, সেই দিন একটু ই করছে, মানে দিবস পালন করছে, তার উপলক্ষে শোক দিবস, সেইটা লাস্টে যে আনন্দ দিবসে পরিণত হয়েছে। তাহলে ব্যালেস্টাইন ডে 14 ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস না, এটা হলো লুচ্ছমি দিবস। আজকে থেকে তোমরা প্রস্তুতি নিচ্ছ, অনেকেই ব্যালেস্টাইন ডেতে আকাম করবা, তওবা করো, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করো, দুর্ভিক্ষর বছর সিগনাল দেশে আসবে বিপদ, দেখো বৃষ্টি কতকাল বৃষ্টি হয় না, এইরকম পুরোটা শীতকাল বৃষ্টি নাই এরকম আমার জিন্দেগিতে আমি দেখি নেই, এই বছরই দেখলাম যে পুরো শীতকালে বৃষ্টি পাইলাম না, কত ফসল বৃষ্টি, এই শীতকালে বৃষ্টিতে ফসল ভালো হয়, আম গাছগুলো ভালো হয়, সতেজ হয়, এতে আমগুলো ভালো হয়, কাঁঠাল ভালো হয়, সিজনালি ফসল ভালো হয়, আনারস ভালো হয়, এই ফসলগুলো আমাদের শেষ হয়ে গেল বৃষ্টির অভাবে, আবার পাট হয়েছিল, পাট জাগ দিয়ে আর বৃষ্টি পাই না, বৃষ্টি দুনিয়ার থেকে চলে যাওয়ার মতো হয়ে গেছে, বৃষ্টির মালিক আল্লাহ, তোমাদের জন্য বৃষ্টি বরাদ্দ বন্ধ হয়ে যাবে, তওবা করো, এবার পাক্কা প্রতিজ্ঞা, এই জায়গায় যে কয়জন আছে কমপক্ষে হাত জায়গায় কি আল্লাহকে দেখানো সম্ভব যে আল্লাহ আমরা এবছর ব্যালেস্টাইন দিয়ে পালন করবো না, কারা কারা ফাঁকে ফাঁকে যেন ওঠে নাই দুই একখান হাত, দুই দুই হাত, দুই দুই হাত, নারায় তাকবীর, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, কুরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কিরাম যেখানে, আল্লাহ রাসূল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ব্যালেস্টাইন ডে যেখানে, ব্যালেস্টাইন ডে যেখানে, আলেম নাই যেখানে, আলেম নাই যেখানে, কুরআন নাই যেখানে, আকাম কুকাম যেখানে, নারায় তাকবীর, জাযাকুমুল্লাহ। ওয়াদা করছো আল্লাহর কাছে দোস্ত, কার কাছে ওয়াদা? আমি দোয়া করি হাত গুলোনের সাথে যেন নবী পাকের মোসাফা মিলে যায়, নবীর সাথে স্বপ্নে একবার দেখা হয়ে যায়,
হাসরে আল্লাহ জেনে হাতওয়ালাদের মুখে আল্লাহর হাত দিয়ে খানা খাওয়ায়, আমিন। এই হাতওয়ালাদের আরশে আজিমের নিচে জায়গা দেয়, আমিন। দুনিয়ায় জীবদ্দশায় একবার নবীর এলাকায় যাইয়া যেন মাটিতে সিজদা দিয়ে হাত দিয়ে সিজদা দিতে পারে, বলেন আমিন। যাবেন না মক্কা মদিনা? যাবেন। হজের একটা তলবিয়া পড়েন, আল্লাহ কবুল করবে। আমি পড়াই দেবো, আপনারা পড়বেন। বলেন লব্বাইক, আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এরকম শোনা যায়, কেমন লাগছে? আরাফাতের থেকে 1 কোটি হাজি যখন মুজদালিফার দিকে রওনা দেয় মাগরিবের আজানের পরে, একসাথে এরকম যখন তলবিয়া পড়তে পড়তে যায়, কেমন লাগে ওইটা আমি বুঝতে পারবো না। এই যে একটু অনুভব করেছেন, ও জায়গায় 1 কোটি মানুষ এভাবে তলবে, উপর দিয়ে হেলিকপ্টার করে আর পানি দেয়, পাইপের মাথা ছিটে ছিটে পানি, দলে দলে যাইতেছে, নারী আর পুরুষ গায়ে গায়ে ধাক্কা লাগতেছে। কি বিশ্ব সুন্দরী মেয়েরা, পাকিস্তানি মিশরি মেয়েরা, অত্যন্ত সুন্দরী রূপসী, মুখ খোলা। একটা ছেলের চরিত্রের ভিতরে বিন্দুমাত্র খারাপই আসে না। মেয়েদের সাথে ধাক্কা গুতো লাগতেছে, চলতেই তালে আছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, মনে হচ্ছে যেন আল্লাহ ডাক দেয়। লব্বাইক মানে জি আল্লাহ আমি হাজির, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, কেমন যেন আল্লাহ ডাকতেছে আর আমরা সাড়া দিতে দিতে যাচ্ছি আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। একটু বলতে যাবেন না আপনারা? যাইতে হলে আগের থেকে একটু পবিত্র পরিচ্ছন্নতা অর্জন করতে হবে, একটু তওবা করতে হবে। আমরা আর নোংরা দিবসগুলো পালন করব না। যত দিবস আছে আমাদের জাতীয় দিবস, সেগুলোকে আমরা অবৈধ পন্থায় নেব না, আমরা বৈধ পন্থায় নিয়ে আসবো। 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এগুলো আমরা ইবাদতের মাধ্যমে করতে পারি। কতক্ষণ? মুসা আলাইহি সাল্লাতুসাল্লাম ফিরাউনের গোষ্ঠীরে নীল দরিয়া ডুবই দিয়া 12 লক্ষ 6 লক্ষ বনি ইসরায়েল নিয়ে এপার চলে আসছে। ফিরাউন 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে ডুবিয়ে গেছে নীল নদে। এপার পার হয়ে আইসা মুসা আলাইহিস সালামের তাহলে প্রচণ্ড বিজয় হয়েছে না? ফিরাউনের গোষ্ঠী শেষ, মুসা আলাইহিস সালামের গোষ্ঠী জিতে গেছে, বেঁচে গেছে। এর চেয়ে ভালো বিজয় চাই আর? এর চেয়ে ভালো বিজয় হতে পারে না। তো এই বিজয় দিবস আমরা এপার পার হয়ে আইসে কলা গাছের গলা কেটে গেন্দা ফুলির মালা দিয়ে বিজয় দিবস পালন করে নাই। এবার আইসে এরর ফাসাই রং মাহাইয়ার দিবস পালন করে নাই। এবার আইসে কয় সবাই রোজা রাখেন, সন্ধ্যার সময় ইফতার হবে, আমরা রোজা রাখে ইবাদতের মাধ্যমে বিজয় দিবস পালন করব। রোজা রাখছে, সন্ধ্যাকালে দেখে যে মান্না সালবা মীর সদ্দার তি হে গম কালকে রা আসপাই যে খানে থা নবী, সন্ধ্যাকালে জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাতি ইফতারি নিয়ে আসছে। তা আপনি এরকম ইবাদতের মাধ্যমে জীব দিবসগুলো পালন করেন। 16ই ডিসেম্বর দামি দিবস, আমরা ইবাদতের মাধ্যমে পালন করি, তিলাওয়াতের মাধ্যমে পালন করি। কতক্ষণ? পয়লা বৈশাখ মুফতি নুরুল আমিন সাহেব 0 পয়েন্টে যে প্রোগ্রাম করে, আমরা সেখানে যাব না ইনশাআল্লাহ। আজ থেকে এখন থেকে সিদ্ধান্ত যে পয়লা বৈশাখে পান্তার পসা ইলিশ হবে না, ফান্তা খাইয়া বা দিবস পালন করে। আমার তো বুঝেই আছে না, নববর্ষরে স্বাগতম জমায় ফান্তাভাত খাইয়া, সে ফান্তাভাতের দাম কি কয়? বটমূলির থেকে নিয়ে আইছি 1 প্লেট ফান্তাভাত, ইলিশ মাছের সাইজ কি আল্লাহ একবার, তাবিটিরা বটি দিয়ে কাটতে পারবে না, সমিলি দিয়ে কাটছে মনে হয়, একেবারে একটুক পাতলা পাতলা। 1 পিস ইলিশ মাছ আর 1 প্লেট ফান্তাভাত 3000 টাকা দিয়ে কিনে নিয়ে আইছে। এ যদি 1 লোকমা খায় বিনা হিসেবে বেচতে চলে যাবে, জুতোর বাড়ির অভাব হবে না। গুচ্ছি শুদ্ধ শয়তানের দল ফান্তাভাত 3000 টাকা দিয়ে কিনে ওই বাড়ি ছেলে শাশুড়ি, শাশুড়ি যে যাই কই আম্মা আমি যে মানুষ, আমার ভাগ্যেই পান্তাবাত হতো না, আপনার কপালেরও সিলাই পাইছি আম্মা। শাশুড়ি কই কয় কিরে বলদের বেটা বল, পান্তাবাত আবার ভাগ্য দিয়ে কিনিয়ে না লাগে নি, ফ্রিজে রেট উঠে ভাগ করে সবাই খাইছে। শাশুড়ি কয় খালি আমার বাড়ি আয়, তোরে পান্তাবাত দিয়ে মাটি দেবো, একটা পয়সাও লাগবে না, খালি কাবি আর কাবি। কয়েকদিন পর শ্বশুর বাড়ি গেছে, সকালে বান্তাবাদ, দুপুরে বান্তাবাদ, রাত্রি বান্তাবাদ, জোরে বান্তাবাদ, আসরে বান্তাবাদ, পাঁচ অক্ত বান্তাবাদ। কয়েছে আম্মা বান্তাবাদ খালি এত বান্তাবাদ কীভাবে কী এলেন? কয়েছে কথা মোটে কবি নেই, লাস্টে তোরে বান্তাবাদের আড়ি দিয়ে হেলমেট বানাই দেবো, বাড়ি ছেড়ে দেবে শয়তান। তুই 3000 টাকা দিয়ে 1 প্লেট কিনে খাইছিস, চাইরে নাও দিয়ে লাগবে না, খালি কাবি আর কাবি। ফান্তাবাদ তাইয়া, ফান্তাবাদ তো বড় লোকের খাবার না, ফান্তাবাদ তো গরিবীর খাবার। কতক্ষণ? আমরা পয়লা বৈশাখে পান্তাবাদ্য বরণ করছি গরিবি হালাতে। আল্লাহ কয় ঠিক আছে, গরিবি হালাত ভালো লাগে, তোকে দুর্ভিক্ষ দেবো 23 সালে থেকে, দা কত ফান্তা খাতি পারিস খাইস, বহুত ফান্তা খাইছি আর ফান্তার চাহিদা নাই। কতক্ষণ? আর ফান্তা খাতি চাই না, গরম ভাত খাবো, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদের রুজির বরকত বাড়ায় দাও, বলেন আমিন। আল্লাহ রুজির বরকত বাড়ায় দাও, বলেন আমিন।
দোস্তরে কেউই আমরা দোয়া করি না, কেউই আমরা দোয়া করি না, সবাই সবাই শুধু সরকারের কাছে প্রার্থনা করি, সরকারের সমালোচনা করি, যাই করি না করি সরকারের করি। আবার সরকারের কাছে সব আমাদের দাবিও আছে বিধায় বলি, বাকি এটা আমাদের দরকার নাই, আমরা চাবো কার কাছে? বাংলাদেশ সরকার নামাজ পড়তে কইতেছে না, তাই বলে কি নামাজ পড়বো না? রোজা রাখতে বলতেছে না, রাখবো না? পর্দা করতে বলতেছে না, তাই বলে কি পর্দা করবো না? বেপর্দার কারণে জেনা বাড়ে, আর জেনার কারণে গজব আসে, আর জাকাত না দেওয়ার কারণে খুদার পক্ষ থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়, জাকাত না দেওয়ার কারণে। আপনাদেরকে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, জাকাত দেবেন না ইনশাআল্লাহ, জাকাত দেবেন না ইনশাআল্লাহ, জাকাত দেবেন আর সদকাতু তারুদ্দুল বেলা, এ ভাই নাই কালেকশন করতেছি না। মানুষ যা সালাক, একটু টাকা পয়সার দিক কথা চলে গেলি কয় চল হয়ে গেছে কাম, এমন পয়সা চাবে না আগে তো সারি সারি, এই সালাকের সালাক আর কি খবর। আমার হুজুর মাওলানা আকিল আলী সাহেব কইতেন এক গল্প, এক বড় লোকের দুই ছেলে, জন্মের ফাজিল না একটুও বলবে না, প্রাইমারির মাস্টারকে মাইরি টাইরিয়ে কোনো মতে ঠেলে ঠুলে হাই স্কুলে গেছে, হাই স্কুলে কেবল সিক্সেই পড়ে, দুই বান্দরের জ্বালা এলাকার প্রাইভেট মাস্টার যে কটা আছে সবাই মাইর খাইছে, আর কেউ তাকে পড়াতে রাজি না, কের কাছে আর পড়ানোর উপায় নেই। লাস্টে বড় লোক কয় যে দেখদি, শুনছি যে হিন্দু পণ্ডিত মুসাইরা উন্ডাবাড়ি কৌশলী পিটিআই ট্রেনিং আছে ওনাদের, উন্ডা বলে পড়াতে পারে, যত আজিল ফাজিল যাই হোক পড়াই দেয়। দেখদি এটা হিন্দু পণ্ডিত পাইছে কি পাইছে, এক হিন্দু হিন্দু পণ্ডিত মাস্টার, হিন্দু পণ্ডিত মাস্টারে কয়েছে স্যার নিয়ম তো ছাত্র আপনার বাড়ি যে পড়বে, কিন্তু আমার দুটো বিশ্ব ফাজিল, আমি পয়সা বেশি দেবো একটু বাড়ি এসে পড়াই যাবে। আচ্ছা ঠিক আছে পড়াবো। একদিন পড়াইছে, প্রথম দিন ভদ্রসদ্রভাবে পড়ে, পড়ছে সেদিন, দ্বিতীয় দিন যাইয়া কেমন যেন আদাবিদে উড়ামুলা ভাব, সেদিনও কোনো মতে টেনে টুনে, তৃতীয় দিন যাইয়ে কোনো মতে পড়বে না, পোলাপান মাঠে খেলতেছে সেই দিক সাই বইছে দাঁড়া বইছে রয়েছে, আর সাতটের পাইছে যে এই সময় পড়ালি আর হবে না কাম, কাজেই এক রাজা চাই তাই একটু করি আসি, ওর মধ্যে দিয়েই কোনো মতে পারি নাকি। তো স্যার বলতে যাই তোকে ফুটবল আসছে, হ্যাঁ এই সব সময় পড়া যায় না, খেলার সময় খেলতে হয় পড়ার সময় পড়তে হয়, চল যায় একটা ফুটবল খেলি আসি। উরা কয় উরে বাবা, এ বুড়ো স্যার তাই এত বুদ্ধি কীভাবে বসবে, আমাকে যেন খেলতে মনে হচ্ছে। স্যার বল আছে মানে আমার তো কুড়ি দিয়ে, কত লাগবে না, দুই ভাই নিয়ে বল নিয়ে, দুই ভাই দুটি নিয়ে এসে বল ফুটবল খেলতে যাচ্ছে স্যারের সাথে, স্যার তো চিনতে হচ্ছে ওকে তো খেলার মধ্যে দিলে একটু বড়া দিয়ে হবে। তো যাওয়ার পথে দেয় যে গাছের ডালে কয়টা গুগু বসা, তো জামাল কামাল দুই ভাই একজনে কইতে জামাল কদি ওই যে গাছে কয়টা গুগু বসা, কয় স্যার রান্দে গুনিয়ে নেই, গুনিয়ে কয় যে স্যার দশটা, কয় যদি কামাল বল দে গাই দিয়ে হইতে পাঁচটা উড়ই দেয় কয়টা থাকবে? তো যারা জিজ্ঞেস করছে সে কই বেড়াচ্ছে স্যার পাঁচটা উড়িয়ে গেলে পাঁচটা থাকবে, আর একজন কে কষ্টে কষ্টে বুড়ো চালাই করে অঙ্ক শিয়েছে, যাচ্ছি বল খেলছি তা না চালাই করে অঙ্ক শিয়েছে কষ্টে, ওকে কয়েছে আতরা খেল গিয়ে বাড়িয়ে যে কয় মিয়া তোমার ওয়া মানুষ বানাতে পারবো না, চালাকি করে অঙ্ক চেয়েছি তাও টের পেয়ে গেছে, এ মানুষ বানাবো কি কি রে, চলো তাকে বাস করি রাজবার করবো, যখনই একটু টাকার নাম কয়েছি ওই চোখে চল যাই হিসাব করে আসি, ইয়ে চালাকি করে অঙ্ক শিয়ানোর কায়দা নাই, কালেকশন আমি পারিও না আমিও করবো না। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো আল্লাহ আমাদের এইসব কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা সরকার চাইরে নাও দেয় না, কিচ্ছুই দেয় না। আঞ্চলিক যারা আছে চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর এনরা যদি মাদ্রাসামুখী হয় কায়দা করে ওর মধ্যে কিছু কিছু দেয়, এটা নিয়মতান্ত্রিক না, কখনো কখনো দেয় কখনো দেয় না। বাকি এই মাদ্রাসাগুলোর মাধ্যমেই কিন্তু দিন সহি তরিকায় ঠিক আছে, কথা বলেন। মাদ্রাসা নামে আরও আছে, যাইয়ে দেখেন সে জায়গার ছাত্রদের ছোট্ট ছোট্ট দাড়ি, অথবা দাড়ি নাই, টুপি নাই, অথবা থাকলে অন্য কোয়ালিটির টুপি, সুন্নতি পোশাক নাই, একটা জিন্সের প্যান্ট পরা উপরে একটা শর্ট কামিজ, মেয়ে পুরুষ একসাথে বসে পড়তেছে, তাদের ভিতরে নামাজ নাই, কালাম নাই, পর্দা নাই, পুশিদে নাই, এরকম নামের মাদ্রাসা আমাদের দেশে আছে না? এই মাদ্রাসা মাদ্রাসা না, সে সকল মাদ্রাসার ভিতরে সরকারি বই পুস্তক দিয়ে এই বান্দরেতে মানুষ হয় তার তাগেও পড়িয়ে পরীক্ষা দেওয়া লাগবে, নামাইতে নামাইতে তাদের একেবারে স্কুল কলেজের চাইতে নিচেই নামাই ফেলাইছে। আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে আমাদের মাদ্রাসাগুলোয় আমরা এখান থেকে সহি তরিকায় ছেলেগুলো দেখেন, সীমা হুমপি উজু হিহিমিন আসারি সুজুদ, চেহারার ভিতরে সেজদার নোর টমকায়, পাতলা পাতলা ফিসফিসে দাড়ি হয়েছে, তা কোনোদিন ঘুর দেয় নাই, কেসি দেয় নাই, সুন্নতি টুপি সুন্নতি পাগড়ি, প্রত্যেকটা ছেলে শেষ রাত্রি উঠে তাহাজ্জুদ পড়ে তারপরে কোরআন শরীফ পড়তে বসা লাগে, হেফজ কানাই, এখানে বসে কান্নাকাটি হয়, আল্লাহর জিকির ফিকির হয় এখানে, এরা যতদিন আছে অতদিন আপনারা আমরা আসি, ওরা
ওরা থাকবে না তো আমরাও থাকতে পারবো না, কারণ ওরা না থাকলে দিন থাকবে না, দিন না থাকলে আল্লাহ দুনিয়া রাখবে না, কিয়ামত ঘটায় দেবে, ধ্বংস করে দেবে। কাজেই ওরা যতদিন থাকে অতদিন দুনিয়া থাকবে, এ যে কোনোভাবে ওদেরকে টিকে রাখার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক না? আর ওদের আয়ের উৎস একমাত্র আমরা আপনারা, আপনাদের কাছে আসবে না তো যাবে কোন জায়গা? আর আপনারও দি একটা ফায়দা পাবেন এদিক থাকান। বা এই উপমহাদেশের ভিতরে যত বেসরকারি কওমি মাদ্রাসা, এর মূল মাদ্রাসা হলো দারুল উলুম দেওবান্দ। আমি মুরব্বীদের থেকে শুনেছি দারুল উলুম দেওবান্দের প্রতিষ্ঠাতা যারা, তার মধ্যে অন্যতম প্রসিদ্ধ কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহে, মাদ্রাসা করে যেহেতু সরকারে কোনো পয়সা দেন, আরও ব্রিটিশের সময়, যে সময় এদেশে ব্রিটিশের রাজত্ব চলতো, ধর্মের নামই নেওয়া যাইতো না, সেই সময় মাদ্রাসা, তো উনি মাদ্রাসা করে ছেলেদের রুজি রুটির জন্য দেওবান্দ এলাকায় রুটি খায়, এই রুটির জন্য আটা কালেকশন করতো। আমাদের দেশে মুষ্টি চাউল হয় না, এরকম আটা কালেকশন করে, মুষ্টি আটা শুক্রবারে কালেকশন করে। তো এই সকালবেলা শুক্রবারে ছাত্ররা যখন মহল্লা ভরে সড়াই যায় কালেকশন করে নিয়ে আসে, এই দেখে এক পয়সাওয়ালা বড় লোক ধনী, উনি বলতেছে যে হুজুর আল্লাহর দিনের জন্য আলেম তালবেরিমরা ভিক্ষে খয়রাত করে বেড়াবে, এত অপমানই এত বেইজ্জতি আমার এই যে সয় না হুজুর, আমার ভালো লাগতেছে না হুজুর, আপনি ও যদি বলেন তাহলে আপনার মাদ্রাসায় বাৎসরিক যত আটা লাগবে সব আমি দিয়ে দেব। বিশাল বড় মনের কথা না? হুজুর তো খুশি হয়েছেন একদিক দিয়ে, সাথে সাথে আবার ওই লোকটার অনুমতি দেয় নাই, আর তবে আপনি কালেকশন করতে পারবেন না, ছেলেরা আর মাঠে যাবে না। হুজুর বললেন যে তোমার এই কথাটা আমার খুব পছন্দ হলো, আমি তোমার জন্য দোয়া করি, তবে আমি ডিক্লেয়ার দিতে পারছি না, তোমাকে আমি এই ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারছি, কাল আমার রাত্রে একটা মিটিং আছে, এই মিটিংয়ের পরে আগামীকাল বলবো। আচ্ছা ঠিক আছে হুজুর, কাল বলবেন, কালকে আমি আসবো। হুজুরের মিটিং কার সাথে? মাদ্রাসার কমিটির সাথেও নাই, শিক্ষকদের সাথেও নাই, কাহারও সাথে না, মিটিং হলো মহল্লায় এক বুড়ি এই মুষ্টি আটা দে তো ওই বুড়ির সাথে মিটিং করবে। রাতের বেলা যে বুড়িরে বলতেছে, বুড়ি আল্লাহ আমাদেরও কপাল ভালো করছে, তোমাকেও তোমারও তোমাকে কপাল ভালো করে দিছে, কি হয়েছে বাপ? ভাই কি এক বড় লোক আমার মাদ্রাসার সারা বছরের আটা দিয়ে দেবে, আর তোমাকে কাছে মুষ্টি আটা কালেকশন করতে এসে আমার তালবেলেরা বিরক্ত করবে না, তুমি এ ব্যাপারে কি কও? বুড়ি কয়, কাসেম তুমি এমন একটা সর্বনাশ করবো ভাবতে পারি নাই। ও কাসেম তাহলে তুমি তোমার বড় লোকরে নিয়ে আর তোমার হুজুরকে নিয়ে ভেসতে যাইও, আমরা গরিব মানুষ আর ভেসতে যাবো না, আমরা আমল করতে পারি না, মূর্খ অশিক্ষিত, আমাদের নাই নামাজ, নাই কালাম, নাই তিলাওয়াত, আমরা কিচ্ছু জানি না, তোমাদের এক মুঠ আটা খাওয়াই একটু ভেসতে আশা করছিলাম আর তুমি তাও নিবা না, তার মানে আমাদের ভেসতে যেতে দিবা না, তুমি বড় লোকটা নিয়ে আর হুজুরকে নিয়ে ভেসতে যাবা, ঠিক আছে যাও তোমার আল্লাহর ভেসতে তোমরাই চলে যাও, আমরা যাবো না। বুড়ি কান্দে দেশে, কাসেম না তুমি কয়, বুড়ি নিশ্চিন্তে থাকো, সারা দুনিয়ার সবও যদি এই দেওবান্দে দেয় তবুও মুষ্টি একটা কালেকশন চলবে, আর এর মাধ্যমে আমার গরিবরা জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ! বাইরে এই বিভিন্ন মাদ্রাসা মসজিদ নিয়ে যে আপনাদেরকে বিরক্ত করি, কষ্ট পেয়েন না, শোনা এর মাধ্যমে আপনাদের একদিন একটা ওসিলা হবে। দুনিয়ায় কত টাকা কিরা কামাই করছি ও কি আছে? কোন আছে? আমি এই বছর আগস্টের 26 তারিখ থেকে কালেকশন ওয়াশ শুরু করছি, আগস্ট মাসের 26 তারিখ, বৃষ্টি মুড়ি, অন্য অন্য অনেক বক্তাদের মাহফিল মিস হয়ে গেছে, আমার মাহফিল মিস হয় নাই, বৃষ্টি মুড়ি ঝড় তুফানের মধ্যে মাহফিল করছে, দুইটা মাহফিল মাত্র প্রথম সময় বৃষ্টিতে নষ্ট হয়েছে, আর আমার কোনো মাহফিল মিস হয়। করোনার বছর বক্তারা ব্রেক হয়ে গেছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় মাহফিল বন্ধ হয়ে যেত, আমার মাহফিল কোনো সময় বন্ধ হয়নি, আল্লাহর রহমতে চলতে তালে আছে। এই পর্যন্ত কম টাকা কামাই করি নেই, কোনো টাকার খবর নেই, আরও নিয়ত করছি সামনে যা কামাই করবো তাও থাকবে না, কাজেই যা নগদে কামাই হবো তা নগদে দিতে তাহলে থাকবো। এই ফেব্রুয়ারি মাসের 6 তারিখ আমার গোপালগঞ্জ ওলামা পরিষদের পক্ষ থেকে বিশাল ইসলামী মহাসম্মেলন সম্ভব বলে যাবেন ইনশাল্লাহ, দিনে দিন সকাল 8টা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শেষ হয়ে যাবে। ও জায়গাও যারা কালেকশন করতে আমাদের ভিতরে যারা, আমি 50,000 টাকা দেবো বলে ওয়াদা করছি, আমার মাদ্রাসায় 35-36 লাখ টাকা দিছি, টাকা থাকে না, থাকে না তা থাকেই না যেহেতু, তা কোন জায়গা দিয়ে নষ্ট করবো? জায়গা মতো দিই, জায়গা মতো দেই। ও মুজগুন্নিওয়ালারা, কত জায়গা জমি আছে এখন এই মুজগুন্নির 1% জায়গার দাম কত? 10-20 লাখ টাকা না? 10 লাখ টাকা, 1% জায়গা বেচলে 10 লাখ টাকা, এই 1% জায়গা খোদার কসম আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। অথচ 1% জায়গা বিক্রি করে যদি আল্লাহর কোরআনের ঘর, হাফেজে কোরআনের ঘরের জন্য আপনি 1% জায়গা বিক্রি করে টাকা দিয়ে যান, আমি কিয়ামত পর্যন্ত খোদার কসম দিয়ে বললাম এখানে যতদিন তিলাওয়াত হবে আপনি কবরে বসে সওয়াব পাবেন।
আব্বা আমার জমি বেচলেন না, আব্বা আমার রেখে গেছিল ওতে একটু বেচছেন, বাস আপনার আব্বা আমা পাইতে থাকবে। আপনার আব্বা আমা পাইলে কোন জায়গা থেকে? দাদার থেকে পাইছিল, ও দাদা দাদিও পাবে। আপনার বংশধর যারা কিয়ামত পর্যন্ত আসবে সবাই তিলাওয়াতের নেকি পাবে। পারি না তিলাওয়াত করতে, যা পারি তা ভালো হয় না, নামাজ পড়তে দিশে পাই না, যা পড়ি তা হয় না, পড়ি না তো পড়ি না, ও জায়গা নামাজ হবে, ও জায়গা তিলাওয়াত হবে, ও জায়গা কান্নাকাটি হবে, এর নেকি আপনি অবিরাম কবরে বসে পাবেন। আমার মাবুন্ডা কত অলঙ্কার ব্যবহার করতেছেন, কত অলঙ্কার, অত অলঙ্কার লাগে না, অত অলঙ্কার লাগে না, শুধু মনের আত্মতৃপ্তির জন্য কৌটো ভরে রেখে দিয়েছেন 8 ভরি 10 ভরি 20 ভরি। এই স্বর্ণ নিয়ে যেতে পারবেন না। আপনি মারা যাওয়ার পরে স্বর্ণ নিয়ে আপনার মেয়েরা ছেলেরা বেটার বউরা কামলা কামড়ি লাগবে, কুত্তো কামলা কামড়ি লেগে যাবে, এ তো আপনার কোনো ফায়দা নাই, বরঞ্চ গালাগালি করবে, বরঞ্চ গালাগালি করবে। ভাগবটরা যখন গ্যাঞ্জাম লাগবে তখন কয় যে শয়তানে বাসা, শয়তানে ধুই আমাকে ঝামেলায় বাদায় দিয়ে গেছে, কথা কর না কেন? এরা যদি খাইয়ে যাচ্ছে তবু এই গ্যাঞ্জামে তে বাঁচতে পারতাম। খাবেও তারা, আবার গাইলেও গাইলেও বে আপনারে, গাইলেও শুনবেন আপনি। তার চাইতে কিছু একটা কিছু এক গাছ সেন হলিও বিক্রি করে দিয়ে আল্লাহর কোরআনের ঘরের জন্য একটু একটু ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? জমিওয়ালার একটু প্রতিজ্ঞা করেন, আমি 1% জমি বেচে দেবো ইনশাআল্লাহ। যাদের জমি আছে, যাদের জমি নাই এমনি টাকা আছে, একটু নিয়ত করেন যে আমি 50,000 টাকা দেবো, আমি 1,00,000 টাকা দেবো এই ঘরের জন্য। আল্লাহর এক বান্দা 5,00,000 টাকা দিতে চাইছে, এই মাদ্রাসার একটা বিল্ডিং একেবারে নোনা ধরে পচে গেছে, ওর মধ্যে ঢোকার কায়দা নাই, রানা ভিলাজার মতো যে সময় হয়েছে মুছে ওর মধ্যে মরিয়ে যাতে পারে তালবি আলিমরা। আল্লাহর কোরআনের বড় একটা সুন্দর বিল্ডিং হবে, আমরা ওর মধ্যে শরীক থাকবো। এখানে 2,000-1,000 লোক আছেন, প্রত্যেকে যদি 1,000 লোক হয় 100 করে টাকা দিলে 1,00,000 টাকা, তাই তো নাকি বলে? 100,000 2,000 লোক হলে 2,00,000 টাকা হয়ে যাবে, আমরা এই দিয়ে শুরু করতে পারবো। আর কে কার পকেটে 1,000 টাকাও আছে, 500 টাকাও আছে, বিসমিল্লা কইয়া আজকের পকেটের সবচেয়ে বড় যে টাকাটা আছে ওই টাকাটা একটু বের করে রেডি করে ফেলেন। এখান থেকে ভলেন্টিয়াররা যাবে, বিসমিল্লা করে রেডি করবেন। আর যখন কাজ শুরু হয় তখন 10 বস্তা 20 বস্তা 50 বস্তা সিমেন্ট দিতে পারবেন না ইনশাআল্লাহ। কমপক্ষে 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিয়ে হলে শরীর থাকবেন, 10 কান ইটের টাকা দিয়ে শরীর থাকবেন, 20 কান ইটের টাকা দিয়ে শরীর হবেন। যান ভলেন্টিয়াররা আগাগোড়া ঢুকে যান।